হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল আজকে আমরা ক্লাস থ্রির ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসন ওয়ান মাই ফ্রেন্ডস গল্পটার শেষ পোর্শানটা পড়ব বন্ধুরা এটা রয়েছে আঠেরো পৃষ্ঠা বা এইটিন পৃষ্ঠায় এসো বন্ধুরা দেখি কে কী বলেছে হু অ্যামং হার ফ্রেন্ডস ডাস কাজল লাভ মোস্ট কাজল মানে কাজল মেয়েটি লাভ মানে ভালোবাস ভালোবাসে মোস্ট মানে সবচেয়ে বেশি কাজল ভালোবাসে সবচেয়ে বেশি হু হ্যামং হার ফ্রেন্ডস হু মানে কাকে এমং মানে মধ্যে হার মানে তার ফ্রেন্ডস মানে বন্ধুদের তার বন্ধুদের মধ্যে কাজল কাকে সব থেকে বেশি ভালোবাসে দেখো এখানে কুকুরের ছবিটা রয়েছে ইজ ইট ভোলু ইজ ইট মানে এটা কি ভলু ইজ ইট মিনি এটা কি মিনিকে ইজ ইট রামু এটা কি রামুকে ভালোবাসে ইজ ইট মতি এটা কি মতিকে ভালোবাসে তাহলে এটা কি ভলু এটা কি মিনি এটা কি রামু এটা কি মতি মানে কাকে বেশি ভালোবাসে ও লাস্ট লাইনে রয়েছে দেখো ও লাভস অল অফ দেম ডিয়ারলি কাজল লাভস মানে ভালোবাসে অল অফ দেম মানে তাদের সকলকেই দেম মানে তাদের আর অল অফ দেম মানে তাদের সকলকেই ডিয়ারলি মানে ভীষণভাবে কাজল তাদের সকলকেই ভীষণভাবে ভালোবাসে এবার বন্ধুরা আমরা আসবো দেখো উনিশ বা নাইনটিন পৃষ্ঠায় যেখানে অ্যাক্টিভিটি ওয়ানটা রয়েছে কোনো এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমি এই লেসেনের অ্যাক্টিভিটি ওয়ানগুলো করিয়ে দেব। অ্যাক্টিভিটি ওয়ান থেকে যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সবই করিয়ে দেব। কারণ ক্লাস থ্রির সমস্ত লেসেনগুলোই এই প্লেলিস্টে দেওয়া থাকবে এসব বন্ধুরা জেনে নি কী বলেছে ম্যাচ কলাম এ ম্যাচ মানে মেলাও কলাম এ উইথ মানে সাথে কলাম বি কলাম বি এর সাথে মেলাও কলাম এর সাথে কলাম মেলাও কলাম বিয়ের সাথে কলাম এ কে টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস টু ফর্ম মানে ফর্ম মানে বানানো আর টু ফর্ম মানে বানাতে মিনিংফুল মানে অর্থপূর্ণ সেন্টেন্সেস মানে বাক্যগুচ্ছ তাহলে এর মানে কি হলো কলাম এ কে কলাম বিয়ের সাথে মেলাও অর্থপূর্ণ বাক্যগুচ্ছ বানাতে ওয়ান ইজ ডান ফর ইউ ওয়ান মানে একটি ইজ ডান মানে করে দেওয়া হয়েছে ফর ইউ ফর মানে ইউ মানে তোমার দেখো বন্ধুরা এখানে রয়েছে কলাম এ এখানে রয়েছে কলাম বি প্রথমে রয়েছে ভলু ইজ ইজ মানে হয় এ ব্রেভ ডগ এ মানে একটি ব্রেভ মানে সাহসী ডগ মানে কুকুর ভলু ইজ এ ব্রেভ ডগ এটা একটা সেন্টেন্স হয়ে গেল বা বাক্য হয়ে গেল যার মানে কি হলো ভলু হলো একটি সাহসী কুকুর এরপরে রয়েছে কাজল লাভস কাজল ভালোবাসে তারপরে রয়েছে রামু দা শিব রামু দা মানে টা শিব মানে ভেড়া রামু নামের ভেড়াটি কাজল ক্যারিজ মিল্ক কাজল ক্যারিজ মানে বয়ে নিয়ে যায় মিল্ক মানে দুধ কাজল প্যাটস মতি কাজল প্যাটস মানে পিঠে চাপড় দিয়ে চাপড় দেয় মতিকে এর সাথে আমাদের কী কী সেন্টেন্স মেলাতে হবে একটু দেখে নিই ফর মিনি দ্য ক্যাট ফর মানে জন্য মিনি নামে দ্য ক্যাট মানে বিড়ালটা মিনি নামের বিড়ালটার জন্য ইজ ভেরি উলি ইজ মানে হয় ভেরি মানে খুব উলি মানে লোমস খুব লোমস হয় বা লোমে ভরা অন হার ব্যাক অন মানে উপরে হার মানে তার ব্যাক মানে পিঠে তার পিঠের ওপরে অল হার ফ্রেন্ডস ডিয়ারলি অল হার ফ্রেন্ডস ডিয়ারলি ডিয়ারলি মানে ভীষণভাবে ফ্রেন্ডস মানে বন্ধুরা অল হার অল মানে সমস্ত হার মানে তার তার সমস্ত বন্ধুদেরকে ভীষণভাবে আর এটা তো করেই দিয়েছে এবার বন্ধুরা আমরা মেলাই দেখো বন্ধুরা এক্ষেত্রে হবে কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি কাজল ভালোবাসে তার সমস্ত বন্ধুদেরকে ভীষণ ভাবে এই লাইনটা কোথায় আছে গল্পে দেখে নি চলো পৃষ্ঠা নম্বর এইটিন বা আঠারোতে আসলে দেখতে পাবে কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি কাজল ভালোবাসে তাদের সকলকে ভীষণভাবে ভাবে অর্থাৎ রামু মতি ভোলু এবং মিনিকে তো বন্ধুরা এখানে করে দিলাম কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি এটাকে মিলিয়ে দিলাম এরপরে রয়েছে রামু দা শিব এটার সাথে হবে ইজ ভেরি উলি রামু নামের ভেড়াটি হয় খুব উলি মানে লোমস অর্থাৎ লোমে ভরা বা যদি সঠিক উলির বাংলা মানে হলো পশমে ভরা রামু নামের ভেড়াটি পশমাবৃত হয় খুব পশমাবৃত বা পশমে ভরা অর্থাৎ তার গায়ে খুব পশম রয়েছে তো বন্ধুরা এই লাইনটা রয়েছে সেভেন্টি নম্বর পৃষ্ঠায় বা সতেরো নম্বর পৃষ্ঠায় রামু দ্য শিপ ইজ ভেরি উলি রামু নামের ভেড়াটায় খুব পশম পশমে ভরা তো বন্ধুরা এখানে করে দিলাম তাই ইজ ভেরি উলি মানে হয় খুব পশমে ভরা এরপরে রয়েছে কাজল ক্যারিজ মিল্ক কাজল ক্যারিজ মানে বয়ে নিয়ে যায় মিল্ক মানে দুধ এটা হবে ফর মিনি দা ক্যাট ফর মানে জন্য মিনি দ্য ক্যাট মানে বিড়ালটা মিনি ক্যাটের জন্য কাজল দুধ নিয়ে যায় মিনি বিড়ালটির মিনি নামে যে বিড়ালটা তার জন্য এই লাইনটা আমরা কোথায় পাবো সেভেন্টিন পৃষ্ঠায় আসলে দেখতে পাবে শি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক সে বই নিয়ে যায় দুধ মিনির জন্য যাতে মিনি পান করতে পারে বা খেতে পারে তো বন্ধুরা এখানে সেটা হয়ে যাবে কাজল ক্যারিজ মিল্ক ফর মিনি দ্য ক্যাট এবং সর্বশেষে রয়েছে কাজল প্যাটস মতি কাজল মতির গায়ে হাত বোলায় বা চাপড় দেয় কীভাবে অন হার ব্যাক অন মানে উপরে হার মানে তার ব্যাক মানে পিঠের উপরে দেখো বন্ধুরা এই টিন পিঠে আসলে তোমরা দেখতে পারবে সে প্যাটস মতি অন হার ব্যাক মতির গায়ে এইভাবে সে হাত বুলিয়ে দেয় বা চাপড় দেয় তো বন্ধুরা এই গেল ম্যাচিংটা তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো সেই সমস্ত ছোট্ট বন্ধুদের পাশে যার কাছে পড়ি দেওয়ার মতো কেউ নেই তারা যদি এই ভিডিওটা পেয়ে কোনো কারণে উপকার পেয়ে থাকে তাহলে আমার সেখানে স্বার্থকথায় ভিডিওটা বানার থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকো এসো শেখাই চ্যানেল এবং নতুন অ্যাক্টিভিটির আনসার পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলতে থ্যাংক ইউ এসো শেখাই চ্যানেলের পাশে থাকার